নমস্কার বন্ধুরা, আমি পিন্টু বিশ্বাস। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং। ক্রিয়েটিভিটি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বাগানবিলাসের রঙের খেলায় মেতে ওঠার সুন্দর মুহূর্তের কিছু ভিডিও আপনারা দেখছেন। গরমের মরশুমের প্রায় সমস্ত ফুল গাছ নিয়ে বিগত দিনে আমি আপনাদের সাথে আলোচনা করেছি, কিন্তু বুগেনভিলিয়ার পরিচর্যার ভিডিও নিয়ে সেইভাবে আপনাদের সাথে আলোচনা করা হয়নি। এবছরে আমার বেশ কিছু বুগেনভিলিয়া গাছ বাগানে রঙের খেলাতে মেতে উঠেছে, তাই ভাবছিলাম বাগানবিলাসের রঙের খেলায় মেতে ওঠার সুন্দর মুহূর্তগুলি আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক, যাতে আপনারাও এই ধরনের গাছ করার উৎসাহ পান। তবে গাছের পরিচর্যার প্রসঙ্গে যাওয়ার আগে দেখে নেওয়া যাক বাগানবিলাসের কিছু দৃশ্য। এটি একটি ভ্যারাইটি। আপনাদেরকে আমি একটি একটি করে গাছ দেখাচ্ছি। এটি আরেকটি ভ্যারাইটি। বন্ধুরা, বেশ কিছু গাছে অনেকদিন আগে ফুল শেষ হয়ে গেছে, সেই সমস্ত গাছগুলি আপনাদেরকে আমি দেখাচ্ছি না। বর্তমানে আমার কাছে তিন ধরনের গাছ আছে। প্রথমত, গাছে ফুল শেষ হয়ে যাওয়ার পরে নতুন করে পাতা বার হচ্ছে এমন কিছু গাছ। দ্বিতীয়ত, গাছে ফুল ভর্তি অবস্থায় আছে এমন কিছু গাছ। তৃতীয়ত, গাছে ফুল শেষের পথে এমন কিছু গাছ। সাধারণত গরমের মরশুমে এই তিন ধরনের বুগেনভিলিয়া গাছ দেখতে পাওয়া যায়। এই তিন ধরনের গাছ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কোন গাছের জন্য কেমন ধরনের খাবার প্রয়োগ করতে হবে, কেমন পরিচর্যার প্রয়োজন আছে। বছরের অন্যান্য সময়ে বুগেনভিলিয়া গাছে খাবার না দিলে চলে, কিন্তু এই গরমের সময়ে অর্থাৎ বুগেনভিলিয়ার ফ্লাওয়ারিং সিজনে গাছে খাবারের পরিমাণ একটু বেশি দিতে হবে। গাছ যেমন ফ্লাওয়ারিং করবে গাছে খাবার তেমন দিতে হবে। তবে শীতের মরশুমে যে সমস্ত ফুল গাছগুলি আমরা করি তাদের মতো অতটা ভারী খাবার দেওয়ার প্রয়োজনও নেই। তাই আপনি যদি সামান্য যত্নে দীর্ঘদিন ধরে গাছ থেকে ফুল পেতে চান, তাহলে আমি আপনাদের সাজেস্ট করব বাড়িতে আপনারা বুগেনভিলিয়া গাছ প্রতিস্থাপন করুন। অক্টোবর থেকে জানুয়ারি এই তিন চার মাস গাছে ফুল থাকে না, তাছাড়া সারা সময় গাছে ফুলে ভর্তি থাকে। তাই আপনি যদি এই ধরনের রং বেরঙের গাছ ভর্তি ফুল করতে চান, তাহলে ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। এই ভিডিওতে আমি তিনটি স্টেপে বা থ্রি স্টেপে গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব। এক নম্বর, গাছে ফুল আসার আগে কিভাবে আপনারা পরিচর্যা করবেন। দু নম্বর, গাছে ফুল থাকলে কিভাবে আপনারা পরিচর্যা করবেন। তিন নম্বর, গাছে ফুল শেষ হওয়ার পরে কিভাবে আপনারা পরিচর্যা করবেন। বুগেনভিলিয়া একটি হার্ডি এবং পার্মানেন্ট প্ল্যান্ট। গরমের মরশুমেও আপনারা যদি গাছের গোড়ায় তিন চার দিন জল নাও দিতে পারেন, তবু এ গাছ মরবে না, আরামে বেঁচে থাকবে এবং গাছ ভর্তি ফুলও পাবেন। আপনারা লক্ষ্য করবেন বেশ কিছু পেট্রোল পাম্পে এবং ন্যাশনাল হাইওয়ের দুপাশ দিয়ে এবং বেশ কিছু মেগা সিটির রাস্তা দুধার দিয়ে নানা রং বেরঙের বুগেনভিলিয়া গাছ লাগানো থাকে। অথচ সেসব গাছগুলির যত্ন বা পরিচর্যা বলতে কিছুই হয় না, অথচ ফুলের ভারে গাছ ভেঙে পড়ে। এই উদাহরণ থেকে দুটি জিনিস স্পষ্ট হলো। প্রথমত, বুগেনভিলিয়া গাছ থেকে ফুল পেতে হলে সারাদিন সূর্য আলো পায় তেমন স্থানে গাছগুলিকে রাখতে হবে। দ্বিতীয়ত, গাছকে ট্রেস দিতে হবে, অর্থাৎ প্রয়োজনে গাছে খাবার দেওয়ার পাশাপাশি জল দেওয়া বন্ধ করে দিতে হবে। এই দুটি বুগেনভিলিয়া গাছ থেকে ফুল পাওয়ার প্রধান ট্রিক্স। অথচ আমরা গাছ থেকে ফুল পাওয়ার আশায় গাছের গোড়ায় রাসায়নিক সার, জৈব সার সব কিছুই কিছুদিন অন্তর অন্তর দিতে থাকি। অবশেষে কী দেখি? অবশেষে দেখি গাছে ফুলের পরিবর্তে সবুজ পাতাতে ভরে গেছে। এবার জেনে নেওয়া যাক গাছে ফুল আসার আগে কী ধরনের পরিচর্যার প্রয়োজন। এই ধরনের ফুল গাছ যদি আপনার বাড়িতে থাকে, তাহলে কীভাবে আপনি গাছের যত্ন এবং পরিচর্যা করবেন
তাই গাছটি দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রথম এই ধরনের গাছের জন্য বড় মাপের টব আপনাদেরকে নির্বাচন করতে হবে। চেষ্টা করবেন 12 ইঞ্চি অথবা তার থেকে অধিক বড় টব নির্বাচন করবার। দ্বিতীয়ত, গাছের ফুল শেষ হয়ে যাওয়ার কিছুদিন পর থেকেই নতুন ব্রাঞ্চের পাশাপাশি গাছ সবুজ পাতাতে ভরে যায়, ঠিক এই গাছের মতো। এই সময় একবার এই ধরনের আগার কচি ডালের মাথাগুলিকে পিঞ্চিং করে দিতে হবে, তাহলে গাছটি আরও বেশি বুশি হবে এবং গাছে ফুলের পরিমাণ অনেকগুণ বেশি বৃদ্ধি পাবে। মনে রাখবেন, গরমকাল বুগেনভিলের আদর্শ ফ্লাওয়ারিং সিজন, তাই ভুল করে এই সময় আপনারা গাছের হার্ড প্রুনিং করবেন না। তৃতীয়ত, এই সময় গাছের গোড়ায় পচানো সরিষার খোল জল বা সরিষার গুঁড়ো খোল একদমই ব্যবহার করা যাবে না। চতুর্থ, গাছে কুড়ি আসার আগে গাছ যখন এই ধরনের সবুজ পাতাতে আচ্ছাদিত থাকবে তখন এক বিশেষ ধরনের মিক্সড খাবার টবে ব্যবহার করতে হবে। তবে তার আগে কোনো কিছুর দ্বারা গোড়ার মাটি খুঁড়ে নিতে হবে। এইভাবে আমি আস্তে আস্তে কিছুটা গোড়ার মাটি খুঁড়ে নিচ্ছি। এভাবে গোড়ার মাটি খুললে মাটি সহজে আলগা হয়ে যাবে। এবার টব থেকে কিছুটা মাটি আমি তুলে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে মাটি তুলে নিলে গাছের গোড়ায় খাবার দিতে অনেকটাই সুবিধা হবে। দেখুন, এইভাবে আপনারাও গোড়ার মাটি সরিয়ে কিছুটা পরিমাণ মাটি আপনারা তুলে নেবেন। এবার সেই বিশেষ মিক্স খাবারটি আমাদেরকে তৈরি করতে হবে। তবে মনে রাখবেন, এই খাবারটি আপনারা গাছে ফুল আসার আগেই ব্যবহার করবেন, পরে নয়। এটি গোবর সার, কমপক্ষে 3 মাসের পুরনো গোবর সার আপনারা নেবেন। 12 ইঞ্চি টবের জন্য 2 থেকে 3 মুঠো গোবর সার যথেষ্ট। আর গোবর সার না পেলে তার পরিবর্তে আপনারা ব্যবহার করবেন পাতাবাচা সার অথবা ভার্মি কম্পোস্ট। এটি হাড় গুঁড়ো, 12 ইঞ্চি টবের জন্য 1 মুঠো হাড় গুঁড়ো আপনাদের নিতে হবে। এই হাড় গুঁড়ো একবার ব্যবহার করলে 2 থেকে 3 মাসের মধ্যে আর না দিলেও চলবে। এটি শিংকুচি, 12 ইঞ্চি টবের জন্য 1 মুঠো শিংকুচি নিতে হবে। এটিও হাড় গুঁড়োর মতোই 2-3 মাসে একবার ব্যবহার করবেন। এটি নিমখোল, নিমখোলে সামান্য পরিমাণ নাইট্রোজেন থাকলেও এটি মূলত ব্যবহার করা হয় অ্যান্টিফাঙ্গাল হিসাবে, যাতে গাছের শেকড়ে, গাছের গোড়ায় বা মাটিতে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ না ঘটে। এটি বাদাম খোল, এই বাদাম খোলে এনপিকের অনুপাত 7:3:2। 12 ইঞ্চি টবের জন্য 4 চামচে 2 থেকে 2.5 চামচ আপনারা নেবেন। এই বাদাম খোলে নাইট্রোজেন, ফসফরাস, পটাশের পাশাপাশি থাকে নানা ধরনের খনিজ পুষ্টি উপাদান, যেমন অ্যামাইনো অ্যাসিড, সালফার, আয়রন, বোরন প্রভৃতি। এটি মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য, প্রত্যেক গাছের ফুলের পরিমাণ বৃদ্ধির জন্য, ফলের পরিমাণ বৃদ্ধির জন্য এবং গাছকে মজবুত করতে এনপিকে ছাড়াও গৌণ খাদ্য উপাদানের প্রয়োজন হয়, যা টবের গাছ সরাসরি মাটি থেকে সংগ্রহ করতে পারে না কারণ জায়গা সীমিত বলে। তার জন্য আমাদেরকে প্রত্যেক 1-1.5 মাস অন্তর অন্তর এই ধরনের অনুখাদ্য গাছের গোড়ায় ব্যবহার করতে হবে। 12 ইঞ্চি টবের জন্য 3 থেকে 4 চামচ এই অনুখাদ্য আপনারা নেবেন। অনুখাদ্য সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অনুখাদ্য সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। এবার উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করব। মেশানো সম্পূর্ণ হয়ে গেছে, এবারে মিক্সড খাবারটি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। খাবার দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। যে মাটিটি প্রথমে আমি টব থেকে তুলে নিয়েছিলাম সেই মাটি এই খাবারের উপর দিয়ে দিচ্ছি। মাটি দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে, এবার টবে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে দ্বিতীয়বারের জন্য আবার মনে করিয়ে দিচ্ছি, গাছের গোড়ায় কোনো ধরনের পচানো সরিষার খোল জল বা সরিষার গুঁড়ো খোল একদমই ব্যবহার করবেন না। প্রয়োজনে আপনারা 1-1.5 মাস অন্তর 2 মুঠো গোবর সার সাথে 3 থেকে 4 চামচ মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করবেন। মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য প্রত্যেক 1.5 মাস অন্তর আপনাদের ব্যবহার করতে হবে, এটি ম্যান্ডেটরি। এবং গাছে ফুল আনার জন্য প্রত্যেক 20 দিন অন্তর ফ্লাওয়ার বুস্টার ব্যবহার করতে হবে, পরপর আপনারা 3 বার ব্যবহার করবেন। তবে খাওয়ার দেওয়ার কিছুদিনের মধ্যে গাছে কুড়ি আসতে শুরু করবে। ঠিক তার আগের মুহূর্তে, অর্থাৎ যখন গাছের পাতাগুলি বেশ বড়
এবং সবুজ বর্ণের হয়ে উঠবে, সেই সময় গাছের ডিলিফিং প্রক্রিয়া শুরু করতে হবে। এই ডিলিফিং প্রক্রিয়াটা কি? এই যে বুগনভিলা গাছগুলি আপনারা দেখছেন, এই গাছগুলিতে পাতা নেই বললেই চলে, শুধু ফুল আর ফুল। এই ধরনের পাতা ছাড়া ফুলানোর প্রক্রিয়াকে ডিলিফিং বলা হয়। এই প্রক্রিয়াটা করবার জন্য গাছের ডালে যখন কুড়ি আসা শুরু হবে, তখন গাছের গোড়ার মাটি একদম ঝুরঝুরে করে নিয়ে তবে গাছের গোড়ায় জল প্রয়োগ করতে হবে। অর্থাৎ উপরের মাটি পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে, অথচ ভেতরের মাটি হালকা ভেজাভাব থাকবে। এইভাবে মাটি শুকিয়ে নিয়ে খুব অল্প পরিমাণ জল গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। দেখবেন এক সপ্তাহের মধ্যে গাছের সমস্ত পাতাগুলি হলুদ হয়ে ঝরে পড়তে শুরু করেছে। গাছের সমস্ত পাতাগুলি যখন ঝরে যাবে, ঠিক সেই সময় থেকে গরমকালে যেভাবে আমরা রেগুলার গাছের গোড়ায় জল প্রয়োগ করি, ঠিক একইভাবে গাছের গোড়ায় জল প্রয়োগ করতে হবে। এই প্রক্রিয়াটা একটু সাবধানে করবেন, একটু অসাবধানতা হলে বা ভুলভাল করলে কিন্তু পাতার সাথে সাথে গাছের কুড়িগুলো ঝরে পড়বে। ফুল থাকা অবস্থায় গাছের পরিচর্যা। গাছে যখন এই ধরনের ফুল চলে আসবে, সেই সময় থেকে গাছে শুধু জল প্রয়োগ করতে হবে। প্রয়োজনে আপনারা গরমকালে গাছের গোড়ায় দুবার জল প্রয়োগ করবেন, তাতে গাছে কোনো ক্ষতি হবে না। কিন্তু কম জল দিলেই গাছ থেকে সমস্ত ফুল ঝরে পড়বে, এবং এই সময় কোনো ধরনের জৈব এবং রাসায়নিক সার আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করবেন না। আর গাছের গোড়ায় আপনারা জল দেবেন সকাল 8টার মধ্যে এবং সন্ধ্যাবেলায়। ভুল করে আপনারা দুপুরবেলায় গাছের গোড়ায় জল প্রয়োগ করবেন না। এটি হচ্ছে ফুল থাকা অবস্থায় গাছের পরিচর্যা, ফুল যখন শেষের পথে সেই সময়ের পরিচর্যা। গাছের ফুল যখন একটি দুটি করে ঝরে পড়তে শুরু করবে, সেই সময় থেকে গাছের অগ্রিম পরিচর্যা শুরু করে দিতে হবে। গাছ সাধারণত একবার ফুল দেওয়ার পর কিছুদিনের জন্য রেস্ট পিরিয়ডে চলে যায় এবং তৈরি হয় দ্বিতীয়বার ফুল দেওয়ার জন্য। তাই গাছ থেকে ফুল ঝরে পড়া শুরু হলেই গাছের দ্বিতীয় পরিচর্যা শুরু করে দিতে হবে। এই ধরনের ডালগুলি থেকে ফুল যখন ঝরে পড়া শুরু করবে, তখন ডালগুলির কিছুটা নিচে থেকে সফট প্রুনিং করে দিতে হবে। তাহলে ওই ডাল থেকে আরও নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হবে, এবং গাছের সমস্ত ফুল যখন সম্পূর্ণরূপে ঝরে পড়বে, তখন গাছটিকে একবার ভালো করে সফট প্রুনিং করে দিতে হবে। সফট প্রুনিং করবার পর গাছের গোড়ার মাটি কিছুটা খুঁড়ে এক থেকে দুমুঠো গোবর সার দিয়ে দিতে হবে, এবং 7 থেকে 10 দিন পর এক চামচ সুফলা টবের সাইড দিয়ে দিতে হবে। গাছের সফট প্রুনিং করবার এক মাস পরে যখন নতুন পাতা বাড়া শুরু হবে, সেই সময় থেকে গাছের নতুনভাবে আবার পরিচর্যা শুরু করতে হবে। অর্থাৎ গাছে ফুল আসার আগে যে ধরনের পরিচর্যার কথা আমি প্রথমে আলোচনা করে এসেছিলাম, ঠিক একইভাবে গাছের পরিচর্যা আবার শুরু করতে হবে। এভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ গাছের পরিচর্যা করেন, তাহলে আমি আশা রাখছি 110% আপনাদের গাছে ফুল আসবে। আর যেসব বন্ধু ধরনের অর্গানিক উপাদান সংগ্রহ করতে পাচ্ছেন না, আপনারা অর্গানিক সারের পরিবর্তে কেমিক্যাল ফার্টিলাইজার বা রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন। এর জন্য আপনারা সফট প্রুনিং করবার পরে 12 ইঞ্চি টবের ক্ষেত্রে NPK 19:19:19 ব্যবহার করবেন, এবং গাছ যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে, তখন 12 ইঞ্চি টবের জন্য 1.5 চামচ NPK 0.5234 টবের সাইড দিয়ে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে, এবং প্রত্যেক 1.5 মাস অন্তর আপনাদের মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য ব্যবহার করতে হবে, এবং প্রয়োজনে আপনাদের প্রত্যেক 20 দিন অন্তর অন্তর ফ্লাওয়ার বুস্টার প্রয়োগ করতে হবে। এইভাবে আপনারা অর্গানিক সারের পরিবর্তে কেমিক্যাল ফার্টিলাইজারও গাছের প্রয়োগ করতে পারেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আশা করি ভিডিও থেকে একটু হলে আপনারা উপকৃত হবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হবে এমনই আরেকটি ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, টেক কেয়ার।